আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিওতে মূলত আমরা আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা নিজেরাই নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের লক স্ক্রিনটা ঠিক করে নিতে পারবেন, আপনাদের মনের মতো করে আপনারা ঠিক করে নিতে পারবেন। তো কিভাবে কাজগুলো হয় সেগুলো একটু দেখাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা এখনও আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তো চলুন আমরা লক স্ক্রিন শিখে আসি। তো লক স্ক্রিন আমরা কোথায় পাবো? আমরা ফার্স্টে চলে যাব সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পরে আমরা একটু ট্যাপ করব, আমরা এদিকে একটু নিচের দিকে ট্যাপ করব। দেখুন আপনাদের লক স্ক্রিন নামে একটি কথা আছে, তো এই হচ্ছে সেই লক স্ক্রিন। তো লক স্ক্রিনে আমরা ক্লিক করলাম। লক স্ক্রিনে ক্লিক করার পরে দেখেন এখানে উপরে লেখা আছে লক স্ক্রিন সেটিং, এখানে লেখা আছে স্লিপ আফটার 5 মিনিটস অফ ইনঅ্যাক্টিভিটি। তার মানে আপনি যদি সেটটা 5 মিনিট, আমি 5 মিনিট দিয়ে রেখেছি, যদি আপনি সেটা 15 সেকেন্ড দেন তাহলে 15 সেকেন্ড যদি আপনি আপনার ডিসপ্লেতে টাচ না করেন তাহলে সে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, ডিসপ্লেটা অফ হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত স্লিপ। তো আমরা এখানে 5 মিনিটস দিয়ে রেখেছি। তো তারপরে আছে রেস টু ওয়েক। রেস টু ওয়েক মানে হচ্ছে আপনার আপনি সেটটা যদি ঝাঁকুনি দেন তাহলে সেটটা বাতি জ্বলে উঠবে, এটা হচ্ছে রেস্ট টু ওয়েক। তো আমরা এটা অফ রেখেছি। তারপরে ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লকড। তার মানে যখন স্ক্রিন ডিভাইস লক থাকবে তখন যদি আপনি ডাবল ট্যাপ করেন বা দুটা টাচ করেন ফোনের মধ্যে তাহলে ফোনটি আবার ই হয়ে যাবে, ওয়েক হয়ে যাবে, মানে জেগে যাবে, লক থেকে কালো স্ক্রিন থেকে সাদা স্ক্রিন ভেসে উঠবে। ঠিক আছে, তো এটাই বলেছে ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ, মানে আপনার টার্ন অফ করতে পারবেন যখন স্ক্রিনে আপনি দুইটা টিপ দিবেন। তো এটা অন অফ করার সিস্টেম আছে, এটা অন এটা অফ। তারপরে আছে ওয়েক লক স্ক্রিন ফর নোটিফিকেশন, তার মানে যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে স্ক্রিনটা জ্বলে উঠবে। তো এটা আমরা অফ রেখেছি, তো এটা এখান থেকে আপনারা অন করে দিতে পারেন। তারপরে আসি আমি নিচে, দেখেন লক স্ক্রিন ক্লক ফরম্যাট, তার মানে হচ্ছে লক স্ক্রিনে আপনার ঘড়িটা কীরকমভাবে দেখাবে সেটা। তো আপনি যদি এখানে ক্লিক করেন তো দেখেন এটা হচ্ছে আপনার লক স্ক্রিনের ক্লক ফরম্যাট, উপরে যেরকমভাবে আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি যদি এটাতে চাপ দেন তাহলে এই ঘড়িটা মাঝামাঝি বরাবর আসলো, আর যদি এটা দেন তাহলে ঘড়িটা একটা কোণায় চলে গেল। আরেকটা আছে এটা, এটা ঘড়িটা একদম মাঝামাঝি পর্যায়ে আসলো নিচের দিকে বাট উপর নিচ। তো আমি যেটা দিয়ে রেখেছি সেটা হচ্ছে এটা। তো এটা তো এটা দেখতে ভালো লাগে। এখানে আপনার ফার্স্টে ঘড়ি আছে, তারপরে বার আছে থার্সডে, তারপরে 9:29 এটা আছে। তো তারপর আমি একটু ব্যাক করলাম, তো আসি একটু নিচের দিকে। দেখেন এখানে লেখা আছে ডিসপ্লে চার্জিং অ্যানিমেশন আফটার ডিভাইসেস লকড, তার আনলকড। তার মানে হচ্ছে চার্জিং অ্যানিমেশন হচ্ছে যে যখন আমরা চার্জিং কেবলটা ঢুকাই সেটের মধ্যে তখন যে চার্জ একটা অ্যানিমেশন দেখায় যে চার্জ হচ্ছে, তো ওইটাই হচ্ছে চার্জিং অ্যানিমেশন। তো এটা যদি ডিভাইস যদি আনলক অবস্থায়ও থাকে তাহলেও এই অ্যানিমেশনটা আপনাদের দেখাবে। তো এটাই হচ্ছে মূলত এটা, এটা লেখা আছে কিপ ডিসপ্লেইং চার্জিং অ্যানিমেশন আফটার ইউর ডিভাইস ইজ আনলকড, হাইডিং ইট অনলি ফর ভিডিও প্লেব্যাক। মানে এটা হাইড থাকবে শুধু ভিডিও যখন চলবে তখন, অ্যান্ড আদার সিমিলার ফুল স্ক্রিন স্ক্রিন। তার মানে ফুল স্ক্রিন অ্যাপসগুলোর জন্য বা ফুল স্ক্রিন কোনো কাজের জন্য যদি যখন হচ্ছে কাজটা হচ্ছে ফুল স্ক্রিনে তখন যদি আপনি চার্জিং কেবলে ঢোকান তখন অ্যানিমেশনটা আসবে না, এটাই বলেছে। তারপরে লাস্টের দিকে একটা আছে, সেটা হচ্ছে লান্স ক্যামেরা। তো বলছে ডাবল প্রেস, বলেছে ডাবল প্রেস দ্য ভলিউম ডাউন বাটন টু ওপেন ক্যামেরা। তার মানে ভলিউমের ডাউন, ভলিউম কমানোর বাটনটা যদি দুইবার প্রেস করেন তখন কিন্তু আপনার ক্যামেরাটা ওপেন হবে, হোয়েন দ্য স্ক্রিন ইজ লকড, যখন স্ক্রিন লক অবস্থায় থাকবে তখন। তো এটা আমরা অফ করে রেখেছি। তো আশা করি আপনারা সব কিছু বুঝেছেন যে লক স্ক্রিনের ভিতরে যে ফাংশনগুলো আছে সেটিংসগুলো এগুলো আপনারা ভালোভাবে শিখতে পারছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি সাথে থাকার জন্য। তো এরকম আরও ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।